বিরাম, বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে। আইজিএম হাসপাতালে ডায়ালাইসিস বিভাগের নিকট লিফটটি 5 থেকে 6 মাস যাবত বন্ধ হয়ে আছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও এখনো লিফট মেরামত করা হয়নি। শুক্রবার আইজিএম এর 2টি লিফটের মধ্যে একটি লিফট কিছুক্ষণের জন্য বিকল হয়ে পড়েছে বলেই অভিযোগ। তারপরই রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ। রোগীর পরিজনদের দাবি, সবগুলো লিফট যেন মেরামত করা হয়। এদিন লিফট পরিষেবা বন্ধ হয়ে পড়ার ফলে রোগী এবং রোগীর পরিবার পরিজনদের তীব্র দুর্ভোগের শিকার হতে হয়। পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে 5 তল পর্যন্ত রোগীকে নিয়ে যেতে হয়েছে। এ ধরনের দুর্ভোগ হাসপাতালে কোনো নতুন বিষয় নয়। কিছুদিন পরপরই এই ধরনের দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলেই রোগীর পরিজনেরা অভিযোগ তোলে। এদিন রোগীর লোক আই আমরা ওষুধ দিলে কোনো ব্যাপার না, রোগীর রোগীর যদি অসুবিধা হতো তো এটা মারাত্মক অনেক বেশি দেয়া। রোগীর তো আর এত সিঁড়ি 6 তলা 7 তলা পায়ে সেটা উঠন সম্ভব না। তারা বললে তারা ঠিক করবো ঠিক করবো দিয়ে আমরা তো উঠতে উপরে উঠতে গেলে এমনি 6 তলা 7 তলা উঠতে গেলে লিফট অনেক সময় উত্তর দেয় না। ওই এমনি এমনি হাইটে টাইটে তো চলে যেতে পারে মারতে। এখন যে লিফট নষ্ট আপনারা মানে কী কী করবেন এটা? তারা কইলে তারা কোনো কিছু গাও লাগে না ঠিক করবো ঠিক করবো এটাই তো।